আজকে 51টা মুসলিম দেশ গোটা পৃথিবীর মানচিত্রে আজকে 200 কোটির উপরে মুসলমান, মুসলমান পারমাণবিক অস্ত্রের মালিক, ঠিক না বেঠিক? স্বর্ণের খনি কার হাতে, পেট্রোলের খনি কার হাতে? আরে স্বর্ণের খনি মুক্তি মুক্তার খনি মুসলমানের হাতে, পেট্রোলের খনি মুসলমানের হাতে। হিসাব করে দেখা গেছে পৃথিবীর সম্পদের 80% মুসলমানের হাতে থাকার পরও মুসলমান কেন মায়ের খাবে? মুসলমান তো মায়ের দেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখবেন, মায়ের দেওয়ার সময় এসেছে, মায়ের দেওয়ার সময় এসেছে। মুসলমানদের পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে। 20 বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন করে আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে বিদায় হয়েছে, পরিষ্কার ভাষাই বলতে চাই, মিস্টার ট্রাম্প বলেছিল জেরুজালেম ইসরায়েল ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে। আমি আজকে পরিষ্কার ভাষাই বলে গেলাম, ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে না, ইহুদিদের কবরস্থান হবে, কবরস্থান হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে রাসূলকে বলতেছেন, কুল কুল, আপনি বলে দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি বলে দেন, মানুষগুলি যদি আমার সাথে লাইন লাগাইতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, আমার সাথে যদি সম্পর্ক লাগাইতে চায়, তাইলে তাদের সামনে গাইডলাইন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, ফাত্তাবিউনি। তাদেরকে বলে দেন তারা যেন আপনার সাথে লাইন লাগায়, আপনার এত্তেবা যেন করে। বলে কিভাবে এত্তেবা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, আপনার এত্তেবা করতে হবে। তার কারণ হলো আমি আল্লাহ, আমার সাথে তারা লাইন লাগাইতে চায়, আমার তো মাথার চুল নাই, আমার তো চুল কাটতে হয় না, চুল কাটার থেকে চুল বাড়ার থেকে আমি পাক ও পবিত্র। আপনার মাথায় চুল আছে, আপনার মাথার চুল আপনি কাটেন, সুতরাং তারা যদি চুল কাটে তাইলে তাদের চুলরা যেন আপনার মাথার চুলের মতো কাটে। আল্লাহ পাকের কি হাতে পায়ে নখ আছে? আস্তে কর, আমি আল্লাহ তো হাতে পায়ে নখ নাই, নখ তো আমার কাটতে হয় না। ও আমার হাবিব, আপনার হাতে পায়ে নখ আছে, নখ আপনার বারে আপনার কাটতে হয়, সুতরাং আপনার উম্মতকে বলে দেন, ফাত্তাবিউনি, নখ কাটার সময় যেন আপনার মতো কাটে। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে কোনোদিন গোসল কর? জি, তোমার আল্লাহ পাক বলেন, ও হাবিব আপনি বলে দেন, আমি তো কোনোদিন গোসল করি না, আপনি গোসল করেন, সুতরাং আপনার উম্মতেরদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা গোসল করার সময় যেন আপনার মতো করে। ও হাবিব আমি তো খানা পিনা খাই না, খানা পিনার থেকে তো আমি পাক, আপনি খানা খান, সুতরাং আপনি যেভাবে খানা খাইছেন সেইভাবে যেন আপনার উম্মত খায়। ফাত্তাবিউনি, আপনার 3.5 হাত বডি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বডিটাকে চালাইছে সেইভাবে আপনাকে চালাইতে হবে। রাসূল যে পোশাক পরছেন আপনাকে সেই পোশাক পরতে হবে, রাসূল যে পোশাক পরার কথা বলেছেন আপনাকে সেই পোশাক পরতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল যেইভাবে কাটছেন আপনাকে সেইভাবে কাটতে হবে। এখন আমাদের দেশের যুবকেরা সিলনে যাইয়া সিলনওয়ালাকে ডাক দিয়ে বলে, ক্যাটালগটা লরে। আমি জিজ্ঞেস করতে চাই, ক্যাটালগের মধ্যে তো মৌলানা আথার আলী সাহেবের ছবি আছে, আনোয়ার শাহ সাহেবের, হাফিজি হুজুরের, ব্রহ্মবেরের বড় হুজুর, আল্লাহ মাহমুদ শফির, জুনায়দ বাবু নগরী সাহেবের, কার ছবি? মেসি, কাকা, ডোনাল্ডো, সালমান শাহ, আর্জেন্টিনার, ব্রাজিল, রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক আজকের মাহফিলে আমি সামনে দেখতেছি অধিকাংশ যুবক বসে আছে। যুবক তুমি ভালো করে মনে রাখো, তুমি যদি আর্জেন্টিনার ব্রাজিলের স্বরূপ ধারণ করো, তুমি যদি মাথার চুল মেসি কাকার ডোনাল্ডোর মধ্যে মতো মতো কাটো, জেনে রাখো হাসরের ময়দানে আর্জেন্টিনার ব্রাজিলের সাথে তোমার হাসর হবে। তাসাব্বাহি কাওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার স্বরূপ ধারণ করেছো তার সঙ্গে হাসর। তুমি যদি আল্লামা আহমদ শফির স্বরূপ ধারণ করো, আহমদ শফি সাহেবের সাথে হাসর হবে। তুমি আনোয়ার শাহ সাহেবের স্বরূপ ধারণ করেছো, আনোয়ার শাহ সাহেবের সাথে তোমার হাসর হবে। আর তুমি রাসূলের স্বরূপ ধারণ করেছো, রাসূলের সাথে হাসর হবে।
ফাত্তাবিউনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। বলে ইত্তেবা করলে কি হবে, তোমরা তো আমার সাথে লাইন লাগাইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, আল্লাহ কোথায় থাকেন আপনারা কি জানেন? আল্লাহর বাড়ি কই? আপনাদের কুলিয়ারশর আল্লাহর বাসা আছে, বাজিত করে আছে। আচ্ছা, আপনাদের এলাকায় যদি খুব বেশি বড় লোক কোনো মানুষ হয়, তার বাড়ি ঘর কি এখানে থাকে না সে যায় ওই যে ঢাকায় বাড়ি করে? যে বেশি বড় যেই লোক হয়ে যায় সেই লোক যায় ঢাকার উত্তরা গুলশানে বাড়ি করে, ঠিক না? ঠিক। এর চাইতে বেশি বড় লোক হইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক না? ঠিক। এর চাইতে বেশি বড় লোক হইলে নিউ ইয়র্ক, ঠিক না? ঠিক। তাইলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আল্লাহ পাক তো বড়, কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, কত বড়, কত বড়, কত বড়, সেটা তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আল্লাহ যে কত বড়। তাইলে আল্লাহ পাক মহান, আল্লাহ সবচাইতে বেশি বড়। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ আপনি তো বড়, আমাদের দেশে কোনো মানুষ বড় হইলে সে তো আমাদের এলাকায় বাড়ি ঘর নিয়ে থাকে না, সে বড় লোকের জায়গায় যায় বাড়ি করে, তার কাছে যাইতে পারমিশন লওয়া লাগে, এরপরে ছয় মাস এক বছর পরে তার সঙ্গে দেখা হয় না। আপনি তো দুনিয়ার সবচাইতে সৃষ্টি জগতের মধ্যে নয়, শুধু তামাম কুল কায়নাতের ভিতরে আপনি হলেন সবচাইতে বড়। তাইলে আপনাকে কোথায় আমরা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোথায় আমারে পাইবা, আমারে কোথায় যায় বিশ্রে ধরবা, কোন জায়গায় যে আমাকে তালাশ করবা? আমি আল্লাহ, যদি তুমি রাসূলের ইত্তেবা করতে পারো, ইয়াহবি বিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিশ্রে বের করে তোমার সাথে সম্পর্ক লাগাবো। তুমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে না, আল্লাহ তোমার সাথে সম্পর্ক লাগাবে। তুমি যদি রাসূলের সাথে সম্পর্ক লাগাইতে পারো, তুমি যদি রাসূলের রঙে রঙিন হতে পারো, রাসূলের সঙ্গে যদি তোমার সম্পর্ক সুন্নতের মাধ্যমে যদি কায়েম করতে পারো, রাসূলের ইত্তেবা যদি করতে পারো, আমার আল্লাহ বলেন, ইয়াহবিবিকুমুল্লাহ, আমি তোমার সাথে সম্পর্ক লাগাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আজকের থেকে মাথার চুল কাটলে সেলুনে যেয়ে বলবো, এই বেটা তুমি কি সুন্নত তরিকায় চুল কাটা জানো? আস্তে কো, বলবো কি না বলেন? যে হাতে পায়ের নখ কাইটা প্রত্যেক দিন শুক্রবার দিন, শুক্রবার দিন যেই ব্যক্তি হাতে পায়ের নখ কাটে, শরীরের পোষণগুলি পরিষ্কার করে, সুন্নতের উপর আমল করে, তারপরে সে গোসল করে, ভালো করে গোসল করে, তার তৌফিক অনুযায়ী নতুন অথবা সুন্দর ভালো কাপড় পরিধান করে, সেই পরিধান কইরা তারপরে আগে বাগে পায়ে হাইটা মসজিদে গমন করে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক প্রত্যেকটা কদমে এক বছরের নেক দান করেন। যে আমরা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ, আজকের থেকে খানা খাওয়ার সময় দস্তরখান বিষয়ে খানা খাবো, পারবো তো ইনশাল্লাহ। শেষ কথা আপনাদের কাছে বলতে চাই, সামনে এক অক্ট নামাজ আসতেছে, এটা কুনক্ত যে কুনক্ত জানেন তো আপনারা, কুনক্ত এটা ফজরের রক্ত। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মাঝখানে একটা শব্দ কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার যে মসজিদগুলো, এই মসজিদগুলোতে ফজরের নামাজে যেই মুসল্লি হয়, এরকম মুসল্লি তো জুমার নামাজে হয়? জুমার নামাজে আরো কম হয়, বেশি, কত বেশি? ওরি বাবা, বটগাছের গোড়া পর্যন্ত, ঠিক না? ঠিক। ইহুদি খ্রিস্টানরা লিখেছেন, ইহুদি খ্রিস্টানরা লিখেছেন, যত মুসল্লি জুমার নামাজে মুসলমানদের হয়, এই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের নামাজে হবে, ওই দিন মুসলমানদের উপরে নির্যাতন করতে কেউ পারবে না, ঠিক না? ঠিক। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিদের নির্যাতন চলছে, ইহুদি কয়টা আছে আমি তো বলি, মিডল ইস্টের মুসলমানরা, সৌদি আরবের মুসলমানরা, আরব আমিরাত কাতার কুয়েতের মুসলমানরা যদি একত্রিত হয়ে রাত্রের বেলা কেউ মনে করে সারাত্র প্রস্রাব করবো না, সকালবেলা উঠে একসাথে যদি ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করে, প্রস্রাবের ফেরার সাথে ইসরায়েল বেসে যাবে, ঠিক না? ঠিক। আজকে 58টা মুসলিম দেশ গোটা পৃথিবীর মানচিত্রে, আজকে 200 কোটির উপরে মুসলমান, মুসলমান পারমাণবিক অস্ত্রের মালিক, ঠিক না? ঠিক। স্বর্ণের খনি কার হাতে, পেট্রোলের খনি কার হাতে? আরে স্বর্ণের খনি, মুখি মুক্তার খনি মুসলমানের হাতে, পেট্রোলের খনি মুসলমানের হাতে। হিসাব করে দেখা গেছে পৃথিবীর সম্পদের 80% মুসলমানের হাতে থাকার পরও মুসলমান কেন মার খাবে? মুসলমান তো মার দেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখবেন, মার দেওয়ার সময় এসেছে,
মায়ের দেওয়ার সময় এসেছে মুসলমানদের পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে 20 বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন করে আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে বিদায় হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার ট্রাম্প বলেছিল জেরুজালেম ইসরায়েল ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে আমি আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে না ইহুদিদের কবরস্থান হবে কবরস্থান হবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পাশে আছে আপনারা কে কে আছেন একটু হাত তুলে দেখান আমরা ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আছি না নাই আমরা যদি প্রয়োজন হয় আর যদি পারতাম সামর্থ্য থাকত যদি যাইতে পারতাম লক্ষ লক্ষ যুবক সেখানে যায় যুদ্ধ করত ঠিক না ঠিক আজকে যদি আমাদের দেশের সরকার এই ধরনের ব্যবস্থা যদি করে যেভাবে জাতিসংঘ শান্তি মিশনে আমাদের দেশের সৈন্যদেরকে প্রেরণ করেছেন যদি বর্তমান সরকার এরকম কোন ঘোষণা দেয় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তাদের আবাসভূমিকে স্বাধীন করার জন্য যেমনি করে ভারত একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সহযোগিতা করতে চাই সরকার ঘোষণা দিলে কে কে যাইতে প্রস্তুত আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন রাসূলে বলেন আমিন এক নম্বর কর্মসূচি ফিলিস্তিনের মুসলমানদের জন্য সব সময় দোয়া করব ইনশাআল্লাহ বলি সবাই দুই নম্বর কর্মসূচি হলো রাস্তায় নেমে রাজপথে খোলা আকাশের নিচে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ফিলিস্তিন জিন্দাবাদ বলে আল্লাহকে দেখাই দিব আল্লাহ আমরা আজকে হাজার হাজার মাইল দূরে বসবাস করি এই জন্য আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারছি না কিন্তু যদি পারতাম তাইলে আমরা যুদ্ধ করতাম দেখাইতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক